হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি তোমাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা মক টেস্ট সেট থ্রি প্রতিদিন রাত নটায় আমাদের বাংলা মক টেস্ট চলছে এর আগে অলরেডি আমাদের দুখানা মক টেস্ট হয়ে গিয়েছে তো আজকে এটি আমাদের মক টেস্ট নম্বর তিন ওকে তো একটা কথা মাথায় রাখবে যে আমাদের চ্যানেলে প্রতিদিন তিনটে করে ক্লাস চলছে সকাল নটায় চলছে রিজনিং ক্লাস সন্ধে ছটায় চলছে জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস এবং রাত নটায় চলছে মক টেস্ট তো বন্ধুরা শুরু করছি আজকের মক টেস্ট দেখো এক নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন বানামটি শুদ্ধ দেখো নমিনি 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 তো তোমরা এটি বলার চেষ্টা করো আমার উত্তর বলার আগে বা ভিডিওটিকে তোমরা পজ করে নাও পজ করে তারপরে আমার সঙ্গে উত্তরটি মিলিয়ে নাও তো এক্ষেত্রে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নো মিনি ন ময়রশ্বী নৈরশ্বি অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে ওকে এরপরে দেখো প্রশ্ন দুই দুই নম্বর প্রশ্ন কী রয়েছে তো বন্ধুরা তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে আমাদের বাংলার উপর অলরেডি পঁচিশখানা ক্লাস হয়ে গিয়েছে পঁচিশখানা টপিকের ওপর বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে তো সেই সব ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং জেনারেল নলেজ এর ক্লাসও তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে ক্লাস চলছে সেই ক্লাসের ভিডিও লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অর্থাৎ বাংলা রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এই তিনটে বিষয়ের যে ভিডিও লিঙ্ক করা আছে সেই ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু আমাদের এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা মক টেসি শেষ করে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সটি চেক করে নেবে ওকে নেক্সট দেখো আরেকটি শুদ্ধ বানান রয়েছে বলেছে গভর্নর তো গভর্নর বানানটি কোনটি সঠিক এ বি সি ডি এই চারটের মধ্যে কোনটি সঠিক হবে তোমরা সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গভর্নর গভ মধ্যন হবে মধ্য রে বসর্ণ এটি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওকে নেক্সট দেখে নেব প্রশ্ন তিন তিন নম্বর প্রশ্ন কী রয়েছে এটিও শুদ্ধ মানাম রয়েছে দেখো জানুয়ারি জানুয়ারি বানাম কোনটি শুদ্ধ বি সি ডি তোমরা একটি ভিডিওটিকে পজ করে নাও বা আমার আগেই বলার চেষ্টা করো তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জানুয়ারি জয় আকার নয় রশ্মু আকার বৈষ্ণ রশ্মি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এরপরে দেখে নেব চার নম্বর প্রশ্ন কী রয়েছে রাজায় রাজায় লড়াই করে বাক্যে রাজায় রাজায় কোন কারক দেখো অপশন এ রয়েছে কর্মকারক অপশন বি রয়েছে করণ কারক অপশন সি রয়েছে কর্তিকারক এবং অপশন ডি রয়েছে অপাদান কারক তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্তিকারক কেন কর্তিকারক হবে দেখো তোমাদের যখন আমি কারকের ক্লাস করিয়েছিলাম তখন তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে দিয়েছিলাম যে যখনই কোনো বাক্যে কারক চাইবে তখন সেটাকে প্রশ্ন করবে ক্রিয়াকে সেটা দিয়ে প্রশ্ন করবে দেখো লড়াই করে কারা কারা লড়াই করে তো উত্তর কী বেরোচ্ছে রাজায় রাজায় লড়াই করে তো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সবসময় কিন্তু কর্তিকারক হয় এটি মনে রাখবে ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে রাজায় রাজা এটি কোন কারক রাজায় রাজায় এটি হয়ে যাবে অপশন সি কর্তিকারক নেক্সট দেখে নেবো পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে বাড়ি কোন কারক ভীষণ ইম্পর্টেন্ট বাক্যে বাড়ি কোন কারক তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপাদান কারক যখনই থেকে হইতে চেয়ে এই কথাগুলো থাকবে তখন তোমাদের উত্তর হয়ে যাবে অপাদান কারক ঠিক আছে এবং এখানে যদি শুধু বাড়ি থাকতো যে সে বাড়িতে যায় শুধু বাড়ি তাহলে একটি এটি জায়গার নাম যাচ্ছে বা পাত্র তখন কিন্তু হয়ে যেত কারক যেহেতু বলেছে বাড়ি থেকে নদী দেখা যায় তো সেখানে যেহেতু এখানে থেকে কথাটা আছে সেহেতু এখানে তোমাদের বাড়ি কথাটা হয়ে যাবে অপাদান কারক। যদি বলতো নদী কোন কারক তা নদী একটি জায়গা বা স্থান তো এটি হয়ে যেত কারক তো যেহেতু এখানে বলেছে বাক্যে বাড়ি কোন কারক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কারক। নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কি রয়েছে এক কথায় প্রকাশ করো তো কী বলেছে ইন্দ্রকে জয় করে যে তো একে এক কথায় প্রকাশ করলে কি হবে অপশন এ ইন্দ্রজিৎ অপশন বি জিতেন্দ্রীয় অপশন সি ইন্দ্রজিৎ অপশন ডি কোনোটি নয় তো সঠিক উত্তরটি তোমরা বলার চেষ্টা করো তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রকে জয় করেছে যে সঠিক উত্তর হবে অপশন সি ইন্দ্রজিৎ নেক্সট এখানে নেব সাত নম্বর প্রশ্ন কি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বনস্পতি এর সন্ধিবিচ্ছেদ কোনটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো অপশন এ রয়েছে বনস যোগপতি অপশন বি রয়েছে বন যোগপতি অপশন সি রয়েছে বন যোগপতি আর অপশন ডি রয়েছে যোগপতি তো এখানে তোমাদের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি তো বন্ধুরা এখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই করবে অপশন বি কিন্তু এখানে অপশন বি উত্তর হবে না এখানে তোমাদের উত্তর হবে অপশন সি যোগপতি এখানে কিন্তু কোনো বিষজ্ঞ হবে না এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি ঠিক আছে এটি কিন্তু একটি ব্যতিক্রমী সন্ধি তোমাদের সন্ধির নিয়ম করোনার সময় বলেছিলাম যে এগুলো কিন্তু ব্যতিক্রম কিছু সন্ধি আছে যেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে তার মধ্যে বনস্পতি একটি উদাহরণ এরকম অনেকগুলি উদাহরণ দিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলে রাখছি সন্ধিবিচ্ছেদ থেকে কিন্তু যদি প্রশ্ন আসে দেখবে নিপাতনে সিদ্ধ সন্ধি থেকে বেশি প্রশ্ন আসবে তো দেখো এখানে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বনযোগপতি কোনো বিষজ্ঞ হবে না ঠিক আছে অপশন সি সঠিক উত্তর এরপর আমরা দেখে নেবো আট নম্বর প্রশ্ন কী রয়েছে এটিও সন্ধিবিচ্ছেদ কোনো বলেছে নয়ন তো নয়নকে বিচ্ছেদ করলে কী হবে অপশন এ মধ্যাহ্নযুক্ত আয়ন অপশন বি দন্দান্ন যুক্ত আয়ন অপশন সি নেযুক্ত আয়ন অপশন ডি নেযুক্ত আয়ন ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নে যোগ আয়ন এরপর আমরা দেখে নেব নয় নম্বর প্রশ্ন কী রয়েছে বাগধারা নির্ণয় করো সাপে নেউলে তো এই কথাটির অর্থ কী এই বাগধারাটির অর্থ কী অপশন এ যুদ্ধ করা অপশন বি মিত্রভাবাপণ্য অপশন সি শত্রু শত্রুভাবাপণ্য অপশন ডি কোনোটি নয় তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি শত্রুভাবাপণ্য সাপে নেউলে মানে সাপে বেজিতে ঠিক আছে তো এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শত্রু ভাবা পণ্য এরপর আমরা দেখে নেব দশ নম্বর প্রশ্ন কী রয়েছে বাগধারা নির্ণয় করো এটিও রয়েছে বাগধারা নির্ণয় করো ব্যাঙের সর্দি তো ব্যাঙের সর্দি এই বাগধারাটি কথাটির অর্থ কী অসম্ভব ঘটনা অলৌকিক ভাবনা শরীর খারাপ বা কোনোটি নয় তো কোনটি অ্যান্সার হবে তোমরা বলার চেষ্টা করো তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অসম্ভব ঘটনা কেন কারণ ব্যাঙের তো কোনো দিন সর্দি হয় না তো ব্যাঙের সর্দি এই বাগধারাটির কথাটার অর্থ হলো অসম্ভব ঘটনা এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অসম্ভব ঘটনা নেক্সট দেখে নেব এগারো নম্বর প্রশ্ন কী রয়েছে বহুবৃহী শব্দের অর্থ কী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অপশন এ বহু মাঠ অপশন বি বহু অপশন সি বহু চাল এবং অপশন ডি কোনোটি নয় তো সঠিক উত্তরটি তোমরা বলার চেষ্টা করো তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বহু ধান এটি কিন্তু মাথায় রাখবে যে বহুব্রীহি শব্দের অর্থ হল বহু ধান ওকে এরপর আমরা দেখে নেব নেক্সট বারো নম্বর প্রশ্ন কি রয়েছে কোন সমাসে সমাহার ব্যাসবাক থাকে ভীষণ ইজি প্রশ্ন অপশন এ বহুব্রীহি সমাসে অপশন বি কর্মধারয় সমাসে অপশন সি তৎপুরুষ সমাসে অপশন ডি দ্বিগু সমাসে তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিগু সমাসে কিন্তু সমাহার শব্দটি থাকে অপশন ডি সঠিক উত্তর দ্বিগু সমাসে নেক্সট দেখে নেব তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কার্তুজ এটি কোন ধরনের শব্দ বা এটি কোন শব্দ থেকে এসেছে কোন ভাষা গোষ্ঠী থেকে এসেছে এই কার্তুজ শব্দটি অপশন এ ফরাসি অপশন বি বিদেশি অপশন সি দেশি অপশন ডি জাপানি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফরাসি ঠিক আছে তোমরা অনেকে বলতে পারো ফরাসি তো বিদেশি কিন্তু বিদেশি বলতে সমগ্র বিদেশিকে বোঝায় ফরাসি জাপানি কিন্তু এখানে তোমরা সঠিক উত্তর করে বলতে হবে যে মূলত কোন দেশ থেকে এই শব্দটি এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফরাসি থেকে এই কার্তুজ শব্দটি এসেছে নেক্সট দেখে নেব তুফান কোন শ্রেণীর শব্দ বা তুফান এই শব্দটি কোন ভাষা গোষ্ঠী থেকে এসেছে অপশন এ পর্তুগাল শব্দ অপশন বি গ্রিক শব্দ অপশন সি ওলন্দাজ শব্দ অপশন ডি ফরাসি শব্দ তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্রিক শব্দ তো তুফান এটি একটি গ্রিক শব্দ নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো জটিল বাক্যে রূপান্তরিত করো ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কি বলেছে স্টেশনে পৌঁছানোর মাত্র ট্রেন ছেড়ে দিল তো এটি একটি সরল বাক্য তো এটিকে তোমাদের জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে তো দেখো অপশনগুলো কী রয়েছে অপশনে যখন স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেন ছেড়ে দিলো অপশন বি যদি স্টেশনে পৌঁছায় তবে ট্রেন ছাড়লো অপশন সি স্টেশনে পৌঁছালাম এবং ট্রেন ছেড়ে দিল এবং অপশন ডি কোনোটি নয় তো তোমাদেরকে প্রথমে জানতে হবে যে জটিল বাক্যের বৈশিষ্ট্যটা কীরকম তোমাদেরকে আমি ক্লাস করানোর সময় বলেছিলাম যে জটিল বাক্যে সবসময় হয় যখন তখন থাকবে হলে যদি তবে থাকবে নাহলে যেমন তেমন থাকবে এই দুটো শব্দ থাকবে ঠিক আছে প্রথমে একটি মাঝে একটি এবং যৌগিক বাক্যে শুধু মাঝখানে একটি থাকবে এবং অথর্চ কিন্তু এগুলো থাকবে তো দেখো অপশন সি এটি কিন্তু একটি যৌগিক বাক্য তো তোমরা কিন্তু অপশন সিটাকে প্রথমেই ক্রস করে দেবে তারপর দেখো এখানে এখানেও যখন তখন আছে আর এখানেও যদি তবে আছে তো এই দুটো বাক্যই কিন্তু জটিল বাক্য কিন্তু এখন তোমাদের দেখতে হবে যে এ এবং বি এই দুটো অপশনের মধ্যে কোনটা শুনতে বেশি শ্রুতিমধুর লাগছে দেখো অপশন বি যদি স্টেশনে পৌঁছায় তবে ট্রেন ছাড়লো শুনতে কেমন যেন অর্ডার লাগছে তো দেখো অপশন এ হ্যাঁ যখনই স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেন ছেড়ে দিলো শুনতে কিন্তু বেশ শ্রুতি মধুর লাগছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যখনই স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেন ছেড়ে দিল এটি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কী রয়েছে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করো তো বাক্যটা কি বলেছে রবীন্দ্রনাথের নাম সকলেরই জানা বা সকলেই জানে তো এটিকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করলে কী হবে দেখো অপশন এ রবীন্দ্রনাথের নাম কি সবাই জানে অপশন বি রবীন্দ্রনাথের নাম সকলে জানে অপশন সি রবীন্দ্রনাথের নাম কে না জানে আর অপশন ডি কোনোটি নয় তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রবীন্দ্রনাথের নাম কে জানে না তোমাদেরকে বলেছিলাম যখনই কোনো সরল বাক্য বা হ্যাবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে বা পশ্নমোধক বাক্যে রূপান্তরিত করতে হয় তখন কী করতে হয় একটি পশ্নমোদক চিহ্ন দিতে হয় এবং তার সঙ্গে না যুক্ত করে দিতে হয় তাহলে দেখো রবীন্দ্রনাথের নাম সকলে জানে তো রবীন্দ্রনাথের নাম কে জানে না এটি প্রশ্নবোধক করে দিলে এটি কিন্তু একটি নাবাচক বাক্যে বা পশ্চমোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ওকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কী রয়েছে তো বন্ধুরা তোমাদের একটি কথা বলে রাখি তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তো তোমরা কিন্তু আমাদের সেই বাংলা ক্লাসগুলো অবশ্যই করো পঁচিশখানা বাংলা ক্লাস করানো হয়েছে আশা করছি তোমরা যদি এই পঁচিশখানা কোর্স এই কোর্সটাকে যদি কমপ্লিট করতে পারো একদম ফ্রি অফ কস্টে কোনো রকম আমরা কিন্তু চার্জ রাখিনি একদম আমাদের ইউটিউবে ভিডিও জানা আছে ফ্রি অফ কস্টে পঁচিশখানা বাংলা ক্লাস হ্যাঁ তো এই পঁচিশখানা বাংলা ক্লাস তোমরা যদি দেখে নাও আশা করছি তোমাদের কিন্তু এই মক টেস্টটা করতে কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু খুব সহজেই পঁচিশের মধ্যে চব্বিশ তেইশ খুব সহজে স্কোর করতে পারবে ওকে আমরা বাংলা থেকে মোট খানা ক্লাস রেখেছি রিজনিং থেকে আমাদের মোট দশখানা সেট হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের মোট দশখানা সেট হবে আমরা এই লাস্ট দশ দিনে আমাদের চ্যানেলে মোট তিরিশ থেকে চল্লিশখানা ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করব ওকে তো একটা কথা মনে রাখবে যে তোমরা যাতে সাফল্য পাও এটাই আমাদের ইচ্ছা ঠিক আছে এটাই আমাদের চিন্তা চিন্তা ভাবনা যে তোমরা কী করে আরও সফল হতে পারবে তো দেখো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কী রয়েছে কালপুরুষ কোন সাহিত্যিকের ছদ্মনাম অপশন এ সুবোধ ঘোষ অপশন বি বিমল ঘোষ অপশন সি সুবোধ বিশ্বাস অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সতেরো নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুবোধ ঘোষ কালপুরুষ এই ছদ্মনামটি সুবোধ ঘোষের ওকে অপশন এ সঠিক উত্তর নেক্সট দেখে নেব আঠেরো নম্বর প্রশ্ন কী রয়েছে গুণরাজ খান নামে কোন কবি পরিচিত জীবনানন্দ দাস জসীমউদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুর মালাধর বসু তো তোমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসু অপশন ডি নেক্সট দেখে নেবো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হাজার চুরাশির মা এই বইটির লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্নপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী নারায়ণ গঙ্গোপাধ্যায় তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেতা দেবী উনিশের সি মহাশ্বেতা দেবী তো মহাশ্বেতা দেবীর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো অরণ্যের অধিকার এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো চাঁদের পাহাড় আরণ্যক এগুলো ওকে তো এগুলো কিন্তু মাথায় রাখবে তাহলে হাজার চুরাশি মা এই গ্রন্থটির লেখককে মহাশ্বেতা দেবী নেক্সট দেখে নেব কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহারকারীর নাম কি অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনোটি নয় খুবই সহজ প্রশ্ন তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কী রয়েছে কতজন কবি চর্যার ওপর টিকা লিখেছেন একুশ জন আঠেরো জন চব্বিশ জন বাইশ জন তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যে অপশন সি চব্বিশ জন নেক্সট দেখে নেব নন্টে ফন্টে ভীষণ ইম্পর্টেন্ট একটি কার্টুন চরিত্র তো এই নন্টে ফন্টে এই কার্টুন চরিত্রটির স্রষ্টা কে শরদিন্দু গঙ্গ বন্দ্যোপাধ্যায় নারায়ণ বন্দ্যোপাধ্যায় নারায়ণ দেবনাথ নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায় তো সঠিক উত্তরটি তোমরা বলার চেষ্টা করো তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে নারায়ণ দেবনাথ নন্টে ফন্ডের ষষ্ঠটা হলো নারায়ণ দেবনাথ অপশন সি নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কি রয়েছে লিঙ্গ পরিবর্তন করো শিব তো শিবের লিঙ্গ পরিবর্তন করলে কি হবে শিবা অপশন এ শিবিকা অপশন বি শিবা অপশন সি শিবানী অপশন ডি কোনোটি নয় খুবই সহজ প্রশ্ন তো সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শিবানী শিবের লিঙ্গ পরিবর্তনগুলো হয় শিবানী নেক্সট দেখো পথ পরিবর্তন করো কাঁতর তো কাতরের পথ পরিবর্তন করলে কী হবে কাতারি নাকি কাতরি নাকি কাতরতা নাকি কোনোটি নয় এটিও খুব সহজ প্রশ্ন তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাতরতা ওকে এরপর আমরা দেখলাম নেক্সট এবং লাস্ট প্রশ্ন নির্মল এর বিপরীত শব্দ কোনটি অপশন এ সর্মল অপশন বি পরিষ্কার অপশন সি সুনির্মল অপশন ডি পোঙ্কিল তো তোমরা সঠিক সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যাবে অপশন ডি পঙ্কিল কারণ নির্মল কথার অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পঙ্কিল কথার অর্থ হচ্ছে নোংরা বা শ্যাওলা তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যাবে অপশন ডি ওকে তো এই হলো আজকের মক টেস্ট সেট থ্রি প্রতিদিন রাত নটায় তোমরা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে বাংলার ওপর দশখানা মক টেস্ট আমরা প্রোভাইড করব আজকে তিনখানা চলছে আগামীকাল চার নম্বর সেট চলবে তো এইভাবে দশখানা সেট চলবে এবং আমাদের চ্যানেলে বাংলা থেকে অলরেডি আবারও বলছি বাংলা থেকে অলরেডি পঁচিশখানা ক্লাস হয়ে গিয়েছে তো সেই ক্লাসগুলোর ভিডিওর লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং রিজনিংয়ের ওপর তোমাদের যে সিলেবাসে রয়েছে আফগানি পুলিশ পরীক্ষার প্রিলিমিনারি সিলেবাস তো টোটালটাই আমরা কিন্তু কভার করে দিয়েছি বাংলা থেকে ক্লাস করিয়েছি পঁচিশটা জেনারেল অ্যাওয়ারনেস থেকে ক্লাস করিয়েছি দশটা হয়তো আগামীকাল দশটা ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে সরি আমরা জেনারেল রিজনিং থেকে ক্লাস করিয়েছি তোমাদের দশটা এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের প্রতিদিন সন্ধ্যা ছটায় ক্লাস চলছে এবং সেগুলোর ফ্রি পিডিএফ আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি এবং প্রতিদিন রাত নটায় আমরা কিন্তু মক টেস্টও করছি তো বলতে পারো আমরা কিন্তু টোটাল পুরোটা কভার করে দিয়েছি তোমাদের সিলেবাস পুরো একটা কম্প্যাক্ট একটা বলতে পারো কোর্স একদম ফ্রি অফ কস্টে আমরা বিগত দু মাস আগে থেকে তোমাদের আপগ্রেড পুলিশ পরীক্ষার জন্য ক্লাস করাচ্ছি টোটালটাই ফ্রি অফ কস্টে এবং তোমাদের টোটালটাই সিলেবাস কমপ্লিট করে আমরা কিন্তু এখন মক টেস্ট প্রোভাইড করছি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভবিষ্যতে এই রকম ক্লাস পেতে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে বিভিন্ন এডুকেশনাল চ্যানেলে যেহেতু আমাদের এখন কেবল যাত্রাপথ শুরু সবে আমরা উঠে দাঁড়িয়েছি এবং আমাদের যাত্রা অনেক দূর সেই জন্য তোমরা আমাদেরকে সহযোগিতা করবে এই আশায় রাখছি এবং তোমরা আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবে এবং ভবিষ্যতে তোমরা কিন্তু বিভিন্ন পরীক্ষা যেমন ক্ল্যাকশিপের পরীক্ষা এর পরীক্ষা বিভিন্ন পরীক্ষার একটা কম্প্যাক্ট কোর্স তোমরা কিন্তু আমাদের চ্যানেলে একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে আমরা কিন্তু ধরে ধরে প্রত্যেকটা বিষয় পড়াব ওকে তো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ